সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আর এই সমাবেশ কিন্তু যে বিএনপির ভাইস চেয়ারম্যান রয়েছেন বর্তমানে তিনি কারাগারে রয়েছেন একটি মিথ্যে মামলায় সেই আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোকজন কিন্তু বিএনপির নেতা কর্মীরা এসেছেন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি জেনেছি যে রাস্তা দিয়ে কিন্তু অনেক লোক রয়েছে লাখো মানুষের কিন্তু হয়েছে এই সমাবেশে তবে যেটি বলছেন যে পাঁচটার কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান বক্তব্য রাখবেন এই বক্তব্য শোনার জন্য কিন্তু ইতিমধ্যেই লোকজন কিন্তু কান্নায় কান্না পূর্ণ হয়ে গেছে যে মাঠটি রয়েছে বিশালে মাঠে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজনের কিন্তু ব্যাপক সমাগম হয়েছে তাদের যেটি দাবি রয়েছে যে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই টাঙ্গাইলের গোপালপুর ভৈয়াপুরের যে নেতা রয়েছেন আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সে আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন তারা যেটি দাবি জানিয়েছেন যে আসলে যে টাঙ্গাইলের যে কৃতি সন্তান আব্দুল সালাম পিন্টুর মুক্তি কিন্তু তারা চেয়েছেন এখানে উপস্থিত রয়েছেন টাঙ্গাইল এর যে অনেকজন কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আহমেদ আজম খান সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন তারা তাদের কিন্তু যেটি দাবি রয়েছেন এখন দীর্ঘক্ষণ অপেক্ষা তারা রয়েছেন সেই তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় কিন্তু লোকজন রয়েছেন রোদদের মধ্যে বসে রয়েছেন তাদের যেটি দাবি তারা যেটি আমি আগেই বলেছিলাম যে তাদের দাবি কিন্তু হচ্ছে যে এই আব্দুল সালাম কিন্তু তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যে মামলায় কিন্তু তাকে কারাবরণ কারাগারে রয়েছেন কারাগারে থাকতে হচ্ছে সেই তাকে মুক্তির জন্য যে মানুষজন কিন্তু আপনি দেখছেন যে সকাল দুপুরের পর থেকে মিছিলেন নিয়ে কিন্তু তারা এই সমাবেশে উপস্থিত হতে থাকেন এবং তাদের কিন্তু তারা এখানে দলে দলে কিন্তু ঝোঁক দিয়েছেন বিভিন্ন ফেস্টার বেনু ফেস্টুন ব্যানার নিয়ে কিন্তু তারা এখানে হাজির হয়েছেন তারা যেটি বলছেন যে তাদের যে একাঙ্ক্ষিত চাওয়া সেই আব্দুল ধন্যবাদ